আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন কেউ তো এসে আপনাকে বলবেন যে আপনার ফেসবুক আইডিটা আমি হ্যাক করে নিয়েছি এটি আপনাকে বুঝতে হবে এটি কিভাবে বুঝবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে যদি আপনারা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে প্রথমে আপনাদের কিছু বেসিক ধারণা রাখতে হবে যেমন ধরেন আপনি কাউকে কোনো মেসেজ পাঠাননি মেসেজ তার ওখানে অটোমেটিকলি চলে গেছে অথবা কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা আপনি সিন করে নেয় কিন্তু আপনার ওখানে সিন দেখাচ্ছে এরকম প্রবলেম যাদের হবে তারা বুঝবেন যে আপনাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটি আর প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর এখানে কোনো আর দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন যে অপশনটি আছে সেই থ্রি লাইন অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন থ্রি লাইন অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করে দেওয়ার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে যে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ওপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রল করে নিচে দিঘা নিচে দিঘা আসার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে এই যে দেখতে পাবেন যে হোয়ার ইউ আর লগ ইন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এই অপশনটি দেখাচ্ছে বিয়ে যে এই অপশনটিতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রথমটি আপনারা দেখতে পারবেন যে যে ডিভাইসটি দিয়ে আপনি দেখছেন সেই ডিভাইসটি এই প্রথমটি দেখাবে তারপরে যেগুলো আসে নিচে এখানে নিচে দেখাবে যে দেখতে পাচ্ছেন এখানে নিচে নিচে দেখাতে আমার নিচে দু তিনটি তিনটি ডিভাইসে কিন্তু আমার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন ডিভাইসটি আপনাদের অপরিচিত লাগছে এখান থেকে দেখার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখান থেকে এই ফোনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ডিভাইসটি আপনাদের অপরিচিত লাগছে সেই ডিভাইসের ওপর ক্লিক করে দেবেন এখান থেকে যে ডিভাইসের ডান পাশে দেখতে পারবেন যে এই যে এখানে পাশে যে ঘরটি আছে ঠিক মার্কে আছে সেই ঠিক মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লক আউট নামে একটি অপশান আছে সেই লক আউট অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও যে লোকটা দেখতে পাচ্ছেন যে লক আউট অপশান হচ্ছে কি চলে আসছে সেই লকআউট অপশানটিতে আবারও ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু এখান থেকে লক আউট হয়ে যাবে এটি লক আউট করার পর আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করে নেবেন পরিবর্তন করে নেওয়ার পর পরতে সেই হ্যাকারের কাছ থেকে কিন্তু আপনার আইডিটি রিকভার হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটিকে হ্যাক করেছিল সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন